যাদের প্রাণ আছে তাদের প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে পৃথিবীতে আসার পরে আমরা যেন এই মৃত্যু থেকে গাফেল হয়ে আমাদের জীবনকে আমরা ধ্বংসের পথে পরিচালিত না করি এই জন্য রবুল আলমে অরানুল কেরিমেট ভিন্ন তিনটি সোরার ভিন্ন ভিন্ন তিনটি আয়াতে তিনবার আল্লাহ একই কথা বলেছেন কুল্লো নফসিং দ্য এ কতুল মাও অ্যাভরি সোন উইল টেক দ্য ট্যাস্ট অফ ড্যাথ প্রত্যেককেই মরণের সাথ ভোগ করা লাগবে প্রত্যেক প্রাণীকেই মরণের সাথ আস্বাদন করতে হবে এই আয়াত এই অংশটি হুল্লো নফসিং দ্য এ কতুল মাও কোরানে টোটালি এসেছে কয়বার বেটা মানুষ লাগান মাতুল কাতে বেটিন তো লাগান মাতুল খানে হয় বা আরো জোরে যারার মুখ বন্ধ মুখ কিতা ডিভা লাগে গেছে না কিতা এই আয়াত এই অংশটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন টোটাল কয়বার তিনবার যেন আপনি মৃত্যুকে ভুলে না যান আপনি তো পৃথিবীতে এসে সামান্য টাকা পয়সা ক্ষমতা বাহাদুরি পরে সব ভুলে গিয়েছেন পূর্বপুরুষদের দিকে তাকান মাঝে মাঝে কবরস্থানে ভিজিট করেন কবরস্থানে গিয়ে ভিজিট করে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা লোকেরা ওখানে ঘুমায় সেম ডেস্টিনেশন আপনার একদিন আপনিও সেখানে ঘুমিয়ে যাবেন আপনি জায়গা জমি দখলের জন্য বেপরোয়া হয়ে গিয়েছেন অথচ আপনার জায়গা মাত্র সাড়ে তিন হাত কয় হাত একই জায়গা মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য বললাম এই মৃত্যুর সাত সকলকেই ভোগ করা লাগবে এই জন্য আরবের একজন প্রখ্যাত কবি তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন মওত হচ্ছে এমন এক শরাব যে পেয়ালা সবাই পান করবে আর কবর এমন একটি বাড়ি যেই বাড়ি সকলের ঠিকানা হবে মৃত্যুর এক বৈশিষ্ট্য সকল কি মরা লাগবে এমন মরতেন মরা লাগব না সব মরা সব মরা জি হয় ইকান বিশ্বাস করলে ফজর নামাজ কয় যায় মিশা মাত মাতমার সময় মরার কথা মনে থাকে না সুদ খাইবার টাইমে মরার কথা মনে থাকে না হ্যাঁ গুস খাইবার টাইমে মনে থাকে না মা বাফল লোক আদবীর সময় মরার কথা মনে থাকে না মরার বাজেতে ফেরেস কিলা কিলাইব আর গুতাইব এখান যদি মাতার থাকতো তাতে ই মানুষে অন্যায় করলো না অনেক আর ঠিক নেই নাম্বার টু দুই নাম্বার মৃত্যুর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে নাকি বাঁচতে পারবেন জুরি থানায় আপনার নামে মামলা হলো থানাও দেখছি ওইসে নয়া বিল্ডিং নয়া লাগছে আমার নতুন হয়েছে না আমার সময় দেখিয়েছে জুরি থানায় যদি আপনার নামে মামলা হয় রাত বারোটার পরে পুলিশ যদি ফোর্স নিয়ে আপনার বাড়ির দিকে আগায় বাহাদুরপুরে আপনার বাড়ি আপনার এক বন্ধু আপনার এক বন্ধু সে যদি হাইওয়ে রাস্তায় দেখে পুলিশ আপনার বাড়ির দিকে আসতেছে সে আপনাকে ফোন করে বলবে দোস্ত বাড়িতে থাকলে এক্ষণি বাড়ি থেকে দৌড়া কারণ পুলিশ আসতেছে তোরে পাইলি কিন্তু অ্যারেস্ট করবি আপনি পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য ঘরের এবার বাড়ির এবার পেছনের দরজা খুলে পেছনের পেছনের দরজা দিয়ে দৌড়াইয়া পালান হয়তো পুলিশের হাত থেকে আপনি পেছনের দরজা দিয়ে পালিয়ে বাঁচতে পারবেন কিন্তু মালা কুলমৌ যখন চলে আসবে দৌড়ায় আপনি কুল পাবেন না আল্লাহ তালা বলেছেন আইনামা তা কোন ইউধুরিক কোমুল মৌ তুবালাও কুন্তুমফি বড় জিম জিম মশাইয়াদা যেখানেই তুমি থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো উঁচু টিলা অবস্থান নাও মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল হইতাম নি সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি ওনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম বাপ ও নবী ছেলে ও নবী আর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন নবী যাকে আল্লাহ মাত্র তেরো বছর বয়সে সিংহাসন দান করে তাকে দিয়ে গোটা পৃথিবী আল্লাহ শাসন করিয়েছে বাবা দাবুদ আলহ ইসালামের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করলেন বয়স মাত্র তেরো বছর সুলাইমান সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল সেই দিনে সুলাইমান আলাইলাম তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন এমন সময় মালাকুল মৌত মানুষের বেশ ধারণ করে সৈয়দিনা সুলাইমান আলাইহি সালামের সঙ্গে সাক্ষাতের জন্য আসলেন সুলাইমান আলাইহি সালামের সঙ্গে কথোপকথন শেষ করে মালাকুল মৌত যখন চলে যাচ্ছিলেন চলে যাওয়ার সময় তিনি ওই মন্ত্রীর দিকে একটু আর চকে তাকালেন এই কারণে ওই মন্ত্রী তার কলিজা যা ক্যাপে উঠল ভিতবিহব হয়ে গেল মালাকুল মউত চলে যাওয়ার পর ওই মন্ত্রী নবী সুলাইমান সালামকে প্রশ্ন করল ওগো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার সাথে দেখা করার জন্য যে লোকটি এসেছিলেন ওই লোকটাকে তো আমি চিনলাম না কোনোদিন দিন লোকটাকে আমি দেখিনা এই লোকটার পরিচয় জানতে চাই সুলাইমান আলাইহি সালাম তখন বললেন তিনি সাধারণ কোনো মানুষ নন মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সাথে কথাবার্তা বলতে এসেছিলেন মালাকুল মউত আমার সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন এই কথা শোনা মাত্রই মন্ত্রীর ভয় আগের চাইতে বাড়লো নাকি কমলো এই কথা শুনেই মন্ত্রীর কলিজার কেঁপে উঠলো সে তখন বলল গো আল্লাহর নবী সুলাইমান এই জন্য তো সে চলে যাওয়ার সময় আমার দিকে এমন একটা ভাবে তাকালো দেখা মাত্রই আমার কলিজা কেঁপে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল আমি যদি তাকে আবারও দেখি নিজেকে স্থির রাখতে পারবো না ওগো আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তাআলা আপনাকে মুজিজা দান করেছেন বাতাসকে আল্লাহ তাআলা আপনার আদেশের অনুগত করে দিয়েছেন আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর কথা অনুযায়ী বাতাসকে এই হুকুম করলেন কারণ বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের আদেশের অনুগত করে দিয়েছিলেন কে পরের দিন মালাকুল মউত এদিন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন ও মালাকুল মউত গতকাল তুমি আমার কাছ থেকে বিদায়ের সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বেচারা মন্ত্রী আমার অত্যন্ত ভীত বিহব্বল হয়ে গিয়েছিল কেমন করে তুমি তার দিকে তাকিয়েছিলে মারা কুলম তখন বললেন গো আল্লাহর নবী সুলাইমান গতকাল আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করে চলে যাচ্ছিলাম এই লোকটাকে আপনার পাশে দেখে বড় অবাক হয়ে গেলাম এই কারণে আমি অবাক হলাম আপনার সঙ্গে সাক্ষাতের পর আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আমি যেন এই লোকটার জান হিন্দুস্থান থেকে কবজ করি এই লোকটাকে আপনার পাশে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি মনে মনে ভাবলাম যে এই লোকটার যান এখন গিয়ে আমি হিন্দুস্থান থেকে কবজ করব। এই লোকটা এখন আপনার পাশে করে কি তাহলে আমি কি ঠিক জায়গা মতো তাকে গিয়ে পাবো কিনা লোকটাকে দেখে আমি অবাক অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম কিন্তু আমি আরো অবাক হয়ে গেলাম আল্লাহর দেওয়া শিডিউল মোতাবেক আমি যখন হিন্দুস্থানে লোকটার মরণের জায়গায় গেলাম মরণের জায়গায় গিয়েও তারে ঠিক সময় মতো পেয়ে গেলাম বুঝলাম না লোকটা ওই টাইম মতো ওখানে গেল কেমনে। কিন্তু আমার কাজ হলো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা আমি কেবল দায়িত্ব পালন করেছি কিন্তু আমি অবাক হলাম কিছুক্ষণ আগে যে লোকটা আপনার কাছে ছিল কিছুক্ষণ পর হিন্দুস্তানে এত দূর এসে গেল কেমনে তখন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস পুরো ঘটনা শুনিয়ে বললেন আহারে আমার বেচারা মন্ত্রী মরনের হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না মৃত্যুর হাত থেকে রেহাই পেল না ঘটনা কিতাব মন দিয়া হুঁচন দিয়া খানা আওয়াজ জান দিয়া আপনারা কিতাব উচ্চন ঘটনা মরি গেছে মৃত্যুর হাত থেকে বাঁচার লাগে হয়ে গেছে বিচার এই ঘটনাটি সহি সনদে বর্ণিত জন্য আপনাদের কি শুনিয়েছি বানানো কোনো কিচ্ছা নয় নির্দিষ্ট জায়গায় বোধ হবে এটা আসতেছি পড়ে সহি সনদে বর্ণিত হয়েছে এই ঘটনা সোলাইমান সালাম আর তার মন্ত্রীর ঘটনা মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি পালিয়ে কোথাও গিয়ে বাঁচতে পারবেন না রেবের হাত থেকে পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা যায় কিন্তু মালাকুল মাউতের হাত থেকে পালিয়ে বাঁচা যায় না এটা হচ্ছে মৃত্যুর দুই নাম্বার বৈশিষ্ট্য মৃত্যুর তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান লিভ ফ্রম দ্যাট মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে না মৃত্যুর ভয়ঙ্কর এই থাবা থেকে পৃথিবীর কেউ কোন প্রাণী রেহাই পাবে রেহাই পাইলে নবী হলে ফাইল হল ই পৃথিবীর সব মাইনসর বাপ বাফর নাম কিতা মাথৌ কাতে আদম আলাইহিস সালাম মৌতের সাপ তিনি কি ভোগ করেননি সেইদিনা আদম আলাইহিসাল্লাম কেয়ালাতা লাতান নিজের কুদরতি হাতে বানালেন এরপরে রব্বুল আলামিন। সেইদিনা আদম আলাইহিস সালামের ভিতরে নিজেই রুহ ফুঁকে দিলেন তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে বললেন ওগো আদম উমরুক আলফা সানা আমি তোমাকে 1000 বছর হায়াত দিলাম পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ওগো আদম কেয়ামত পর্যন্ত তোমার যত সন্তান দুনিয়াতে যাবে সকল সন্তানদের রুহ আমি তোমার সামনে একত্রিত করবে একটা রুহ সভা করব কি সভা রুহসভা সভা জনগণ দিয়া ওই জনসভা আর রুহ দিয়া ওই কি তা রুহ সভা আদম আলাইহিস তিনি খুশি হলেন রব্বুল আলমিন এবার আদম আলাইহি সালামের সামনে পর্যন্ত আদম আলাইহি সালামের অনাগত সকল সন্তানদের রুহগুলোকে একত্রিত করেন। আদম আলাইহি সালাম এতগুলো রুহ দেখে তিনি বললেন মানহা উলাই অগরব এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হচ্ছে কেমন পর্যন্ত কেমন পর্যন্ত দুনিয়ায় অনাগত তোমার সন্তানদের রুহ আদম আলাইহি সালাম দেখে খুশি হলেন তিনি সমস্ত রুহের দিকে তাকাচ্ছিলেন হঠাৎ করে একটি রুহের দিকে তার চোখ গেল তিনি তখন আল্লাহ তালাকে বললেন ও গো আল্লাহ মান হাদা এটা কে আল্লাহ তালা বললেন হাদা ইবনু কাদাউদ এটা তোমার ছেলে দাউদ আদম আলাইহিসাম তখন বললেন অগো আল্লাহ আমার ছেলে দাউদকে তুমি বড় সুন্দর করে বানিয়েছ আল্লাহ তালা বললেন শুধু সুন্দর করে বানাই নাই তোমার এই ছেলেকে আমি নবীও বানাবো আল্লাহ আকবার ছেলের সফলতা শুনলে বাপ খুশি হয় না বেজার হয় আদম আলাইহিস সালাম যখন শুনলেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাবেন তিনি খুশি হলেন খুশি হয়ে জিজ্ঞেস করেন ওগো আল্লাহ আমার ছেলে দাউদকে তুমি কত বছর হায়াত দিয়েছ আল্লাহ তাআলা তখন বললেন সিত্তুনা সানা ষাট বছর সিক্সটি কত বছর ষাট ষাট বছর চোদ্দ আদম আলাইহিস সালাম তখন বললেন ওগো আল্লাহ আমাকে তুমি এক বছর হায়াত দিয়েছো আর আমার ছেলে দাউদকে তুমি মাত্র ষাট বছর হায়াত দিয়েছ আমার ছেলে দাউদকে তুমি হায়াত বড় কম দিয়ে ফেলেছ অগয়াল্লাহ তোমার কাছে আমার আবেদন হলো আমার হায়াত থেকে চল্লিশ বছর মাইনাস করে আমার ছেলে দাউদকে চল্লিশ বছর মারা দাও এখন আদা আলাইহিসলাম এর হায়াত দিয়েছেন আল্লাহ কত বছর একশো বছর বাস্পিতা জিন্দাস তাহলে হোনাই দা আমরা গুলিস্তান হুনাই দা আদাম আলাই ইসলাম নে আল্লাহ হায় দিস কত বছর এক হাজার কয় এক হাজার আর কয় শূন্য একটা একবারে জাগাত খাটি পালাচ্ছি কত বছর আয়াত দিসলা আল্লাহ মাতু গা সবে মাতু গা কত বছর এখন ৪০ বছর বাদ দিলে তাকে কত আর দাউদ আলাই ইসলাম নে আল্লাহ হায়াত দিস কত বছর ৪০ যুগ করলে কত হয় আদাম আলাই ইসলাম পৃথিবীতে চলে আসলেন 960 বছর hayat যখন শেষ হয়ে গেল মালাকুল মউত আসলেন মালাকুল মউত এসে বললেন ওগো আল্লাহর নবী আদম মউতের সময় হয়ে এসেছে প্রস্তুতি নিন আল্লাহর সঙ্গে মুলাকাতের প্রস্তুতি গ্রহণ করুন আদম আলাইহিস সালাম বললেন টাইম হয় নাই আদম আলাইহিস সালাম বলে টাইম হইছে না ও আমার hayat তো 960 হয়েছে কিন্তু আমাকে তো 1000 বছর hayat দেওয়া হয়েছিল মালা কুলমুহ বললেন ওই যে আপনি আপনার ছেলে দাবুৎকে চল্লিশ বছর দিয়ে ফেলেছিলেন ওইটাকে ভুলে গেছেন নাকি আদাম সালাম বললেন না ইটা কি আদম আলা গেছিল এর লাগে আমরাও আদম আলাহি সাল্লামর সন্তান হিসেবে ভুললে যাওয়ার স্বভাব আপনাদের ভিতরে আসেনি মাধুকে আসেনি মাঝে মাঝে দেখবা কোন জায়গাতে গেছে ফাউরুল চাই এখন মানুষে কই না তুমি তোমার গেছলাই হয় না আমি গেছি না গিয়াও হয় আসলে আমরার বাপ আদম আলাহি সালামে বুল করছিল গেছিল আমরাও মাঝে মাঝে যাই এখন মালাকুল মৌতে আপনি দিস আর আদম কইরা না না আমি দিছি না লাগছে নি বেড়া এখন এখন দুজনের তর্ক বিতর্ক আরাম দিচ্ছে আল্লাহ ই তর্ক দেখিয়া কইলা মালাকুল মৌত আইও আদমর লোকের তর্ক করবার নাই দিছিল ঠিক কিন্তু আমরা তো লেখা রাখছি না সাক্ষ্য সিস্টেম তো আল্লাহ কহিল এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু করলাম আর আদমে দিলাম আরো চল্লিশ এক হাজার বছর শেষ যখন হলো থাকতে পেরেছেন এই ঘটনা শোনাই আপনাদেরকে মজা দিচ্ছি না নবীগণের ঘটনা শোনাচ্ছি ওনারা পৃথিবীতে থাকেন নাই আপনি থাকবেন মুসা আলাই ইসলামের ঘটনা আমার মনে পড়লো নরম নবী না গরম নবী এমন বেতালা গরম নবী ফেরাউনের বংশ রেগুরে থাবা একটা মারিয়া একবারে দিন নেতে কি শেষ নরম না গরম মাতুকা এই হাদিসটি বোখারি শরীফে এসেছে লম্বা হাদিস বুখারি শরীফের হাদিস মুসা আলাই ইসলামের মৌতের সময় যখন আসলো বুখারির হাদিস উর্সিলাম আলাকুল মৌতি ইলা মুসা আলাই ইসলাম মুসা আলী ইসালামের কাছে আল্লাহ তালা মালাকুল মৌতকে পাঠালেন মালাকুল মৌতকে দেখে মুসা আলী সালাম বললেন কেন এসেছো কিতাবা কিতাব লাগে মালাকুল মৌত হবা আমারে দেখলেও মানে সরম দর্শন হয়ে যায় আর এই আমি খেনে আইসি মুসা আলাহি সাল্লামে কইলা এখন মালাকুল মৌতে কইলা আমি খেনে আই আপনি জানেন না আমি আই মানে সরে নিবার লাগে রুখ খবজ ঘোরা হয়েছে আমার মুসা আলাহি সাল্লাম মুসা আলহি ইসালামে কইলা হাসানি رياض خبر بخاري الحديث فلما جاءه صكه جكن ملك الموت موسى عليه السلام خاصي أي سنة ملك الموت اختاب اور غياء ارسلتني الى عبد الله يريد الموت الله এমন এক ব্যক্তির কাছে আমার আপনি ভাটাইস হয়ে গেসলাম তার জান খবজ ভালো লাগে উল্টা আমার জান খবজ বলে আর সে আর সলতানি ইলা আব্দুল লাই ইউ রিদুল মৌথ এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছ যে মৌথ চায়না না ইউ রিদুল মৌথ আল্লাহ তালা তখন বললেন ইরজে ফিরে যাও আমার নোবেসা আলাইহিসরামের কাছে যাও গিয়ে বলো তিনি যদি আরও হায়াত চায় তিনি যেন একটি শাখ সার বুঝেন তো আপনারা একটি সারের পিঠের উপরে হাত রাখেন তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ তাকে এক এক বছর করে বুদ্ধিমান এবং বিচক্ষণ নবী তিনি পাল্টা প্রশ্ন করলেন মালাকুল মৌত ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে হ্যাঁ মালাকুল মৌত তখন বলেন মরা আপনাকে লাগবে এটা থেকে রেহাই পাওয়া No one can live from that মৃত্যুর এই ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে আপনিও রেহাই পাবেন না কোথায় যাবে না মৌত আপনার কাছে আসবে আসবে এটা হচ্ছে মৃত্যুর তিন নম্বর বৈশিষ্ট্য মনরা খারা না খাইয়া ফালাই দিলা সারা খাইলা খাইয়াছেন এক নম্বর কইসলাম যে মৌতর সাত সবে বুক করা লাগবে দুই নম্বর কইছি মৃত্যুটা কি খেয়ে বাজ্ঞা বাস্তা কর্তা

يؤخرون ساعة ولا يستقدمون قرآن الكريم الشات نمبر سورة سورة الأعراف চৌত্রিশ নম্বর এতে আল্লাহ তালা বললেন প্রত্যেকের জন্যই অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে ওই সময় যখন চলে যাবে মৌতের সময় আসলে পরে একটু লেট করা হবে না একেবারে সময় মতো মরা লাগবে কথাটা কার মৃত্যুর পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো যেই জায়গায় আপনি মারা যাবেন সেই জায়গাটাও নির্ধারণ করে দিয়েছেন কে দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অল মাইজি আল্লাহ মৃত্যুর জায়গাটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত কোথায় আপনি মারা যাবেন সেটা আল্লাহ তালা সিলেক্ট করে রেখেছেন এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ তালা বলছেন কোন নাফ জানে না কোন জমিনে সে মারা যাবে আপনার মৃত্যু কি বাংলাদেশে হবে নাকি লন্ডনে হবে নাকি দুবাইয়ে হবে নাকি আমেরিকায় হবে আপনি জানেন না জানেন কে মৃত্যুর ছয় নম্বর বৈশিষ্ট্য হল যেখানে আপনি মারা যাবেন ওই জায়গার মধ্যে মৌতের সময় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে এই জন্য দেখুন সোনানাদ ফিরমিদির ভেতরে হাত এসেছে এসেছেন বলেছেন ইদা কতল্লাহ বলে হাবদিন এই আমুতবি আরুদিন জাহান আলা হুম ইরা হাজা নবীজি বলেছেন যখন আল্লাহ তালা কোনোবান্দার জন্য মৌতের ফয়সলা করেন ওই জায়গায় আল্লাহ তাআলা মড় ওই মৌতের জায়গায় বান্দার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন উদাহরণস্বরূপ আমি বলি আপনার মৌত যদি সিলেটের উসমানী মেডিকেলে লিখা থাকে এমন একটা রোগ হবে জুরিতে কিংবা বড়লেখা অথবা মৌলুমি বাজারের হাসপাতালে গিয়ে লাভ হবে না ডাক্তাররা বলবেন তাড়াতাড়ি উসমানী মেডিকেলে দৌড়াও উসমানী মেডিকেলে যাওয়ার পরে মরণ হবে কারণ ওই জায়গায় মৃত্যু লিখে রেখেছেন কে এই জন্য ওই জায়গায় প্রয়োজন সৃষ্টি হয়ে যাবে যদি গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মৌত থাকে ওই জায়গায় আল্লাহ টাইম মতো আপনারা নিয়ে যাবেন যেই জায়গায় যার মৌত দেখা হয়েছে ঠিক ওই সময় ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে এরপরে নাম্বার সাত মৌতের ফয়সালা দুনিয়ার কারো কাছ থেকে আসে না মৌতের ফয়সালা যার তরফ থেকে আসে তিনি কে এই জন্য ইমানদাররা ভয় পায় না ইমানদাররা মৃত্যুর ভয়ে বাতিরের সামনে মাথা নত করে না কারণ তারা ভালো করেই জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয় এজন্য ইমানদাররা কখনোই কখনোই মৃত্যুকে ভয় করে জালিমের সামনে মাথা নত করে না কারণ ইমানদাররা তার হৃদয়ে এমন ইমানি চেতনা লালন করে আমরা সেই ইমানদার আমরা তাদের উত্তর আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা মালা দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কালেবার পতাকা উড়িয়েছে আমরা তাদের উত্তর আমাদের পূর্বপুরুষদেরকে জ্বলন্ত কয়লায় চিত করে হয়েছে তাদের জীবন কেড়ে হয়েছে কিন্তু কাফেররা তাদের ইমান কেড়ে নিতে পারে নয় আমরাও তাদের উত্তর শুনি আমরা মৃত্যুকে বড়োয়া করি না আমরা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য দিন কেমন আন্দোলনের জন্য আমরা জীবন দিতে পারি বাতিলের সামনে মাথার তো করতে শিখি নাই আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ আমরা মৃত্যুর মধ্যেই জীবনকে খুঁজে বেড়াই আমরা মৃত্যুর ভেতরে জীবনকে খুঁজে বেড়াই আমাদেরকে মৌতের ভয় দেখায় কোনো লাভ আছে বলেন মৃত্যুকে তো ভয় পায় তারা দুনিয়া থেকে যেতে চায় না যারা আমরা মৃত্যুকে কেন ভয় পাবো কারণ আমরা মনে করি মৃত্যু মানেই হচ্ছে এটা একটা সাকুজার যার মাধ্যমে আবার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না হয় কোথার থেকে আপনার যদি মৌতের টাইম না আসে কেউ যদি আপনারে কাটতে কাটতে টুকরা টুকরা করে ফেলে আপনার মৌত হবে না কারণ মৃত্যুর ফয়সালা আল্লাহর তরফ থেকে আসে নাই আর মৃত্যুর ফয়সালা যদি চলে আসে আপনি সুস্থ মানুষ হঠাৎ করে দেখবেন অজ্ঞান হয়ে পড়ে পড়ে গেছে মৃত্যুর ফয়সালাটা আসে কার তরফ থেকে ইমাম আর সাফে আই রাহি মাহ লাহ্ লেখা একটা চমৎকার কবিতা আমি পড়েছিলাম এক দেড় বছর আগে ওনার লেখা একটা কবিতা আমি পড়েছিলাম খুব সম্ভবত তিনি এভাবে লিখেছেন কাম মেন সাহিহীন মাতা গাই রে আই লাহ্ আরবি যারা বুঝেন বুঝতে পারছেন কি চমৎকার লিখেছেন কাম মেন সাঁহিহীন মাতা গাই রে আই অর্থাৎ তুমি কি দেখো না কত সুস্থ মানুষ কোনো কারণ ছাড়া মরে যায় সুস্থ মানুষ হঠাৎ করে মরে যায় এরপরের লাইনে তিনি লিখেছেন আবার দেখবা অনেক অসুস্থ মানুষও আল্লাহর রহমতে দীর্ঘদিন ধরে বেঁচে আছে কি সুন্দর কবিতা লিখেছেন আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ সুন্দর কবিতা তাহলে মৃত্যুর সাত নাম্বার বৈশিষ্ট্য বললাম মৃত্যুর ফয়সালা কার তরফ থেকে আসে নাম্বার এইট এবং সর্বশেষ মৃত্যুর বৈশিষ্ট্য হচ্ছে দ্যার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই আমার অনেক যুবক এবং তরুণ ভাইরা আছে এরা যুবক বয়সে খুব একটা নামাজে আসতে চায় না যখন বলি ভাই নামাজে আস তারা বলে হুজুর এখন কি আমাদের নামাজের টাইম হয়েছে নাকি জুয়ান ছেলে আমরা তরুণ আমরা যুবক আমরা চুলদারি এখনো কালো সাদা হয়ে যাক চুলদারি পেকে যাক হাতে যখন লাঠি ভর করে চলবো তারপরে আমরা নামাজে যাব আমার যুবক ভাইদেরকে বলতে চাই এটা হলো শয়তানের একটা পজিটিভ প্রতারণা এই প্রতারণার জালে আটকে শয়তান আপনাদেরকে জাহান নামের পথে নিতে চায় আসলে তো মৃত্যুর কোনো সিরিয়াল নেই আপনারা কি দেখেন না আপনাদের মতো কত যুবকরা সুস্থ অবস্থায় হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায় বলেন তো এইরকম চিত্র এইরকম রকম নজির আমাদের সমাজে আছে না নাই আপনাদের মতোই অনেক যুবকেরা আছে রাতের বেলা বাড়িতে ঘুমায় সকালবেলা ঘর থেকে লাশ বের হয়ে যায় মৃত্যুর কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয় কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না দেখা যায় দুনিয়াতে আসার বেলা সবার আগে দাদা আসেন তারপরে বাবা এরপরে ছেলে তারপরে দাদার ঘরে রাতি হয় এই রকম দরিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময় দেখবেন মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায় মাঝে মাঝে এমন করুণ চিত্র সমাজে আমরা দেখতে পাই ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা এমন করুণ চিত্র আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায় আছে না নাই মসজিদের মাইকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ऐलान হয় এমন একটা দিন এমন একটা সময় আসবে এই বাহাদুরপুরের মসজিদের মাইক থেকে আপনার মৌতের খবর ঘোষণা হবে এই এলাকায় কিংবা আশেপাশে কত মানুষের জানাজার নামাজ হয় আরে এমন একটা সময় আসবে যেদিন আপনার লাশকেও মানুষ খাটিয়ায় বহন করে জানাজা দেওয়ার জন্য জানাজার মাঠে নিয়ে যাবে কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার পরেছি নাম দিয়েছি কত দা কোথায় যেন আছে আমার তুই রিস কাফো জানাজার পরে নাম দিয়েছি কত দা কত জানাজার পরে নাম দিয়েছি কত দা আমার তরি বাধা আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়া বিশেষ আমার তোরি বাধা আছে কোন ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়া খাটে কখন কো করবে দাফোন আমাকে স জন জানা যার দিয়েছি কত দা কত জানাজার পড়েছি না দিয়েছি কত দা ফোন বাঁশের ঝাড় আপনাদের এলাকায় আছে না হ্যাঁ বাঁশের ঝাড়ের নিচ দিয়ে হেঁটে যান কোন বাসজারের বাসকেটে বাঁশ কেটে যে আপনার কবরে ছাউনি দেওয়া হবে কখনো হৃদয়ে এই ফিলিংস আসে না আপনার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন মাটি কোন খানে ডাকের মারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড় কোন সে মাটি কোনখানে ডাকের বারবার কোথায় যেন বর যাত্রিয়া চের চার জন জানাজার পড়েছি নামা দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন আমার আপনারও টাইম আসবে কিনা বলেন আসবে কিনা এত নাফরমানি করছেন এত সাহস হয় কিভাবে আপনার মৃত্যু আপনাকে পেছন থেকে তারা করছে কবর আপনার সামনে এত দুঃসাহস কিভাবে হলো আপনার কিভাবে আপনি অন্যায় করেন আপনি কি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন না মৃত্যু আপনার পেছনে কবর আপনার সামনে এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা যারা দেশের বাহিরে সফর করেন তারা জানেন এয়ারপোর্টের মধ্যে দেখবেন বিভিন্ন টার্মিনাল আছে সাধারণ নাগরিকদের জন্য একটা টার্মিনাল ভিআইপিদের জন্য আরেকটা টার্মিনাল ভিভিআইপিদের জন্য দেখবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় গেলে দেখবেন আলাদা টার্মিনাল আপনি যখন বিমানে উঠবেন দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস স্লিপার কোচও আছে লঞ্চে উঠেন ট্রেনে উঠেন যেখানে উঠে বিভিন্ন ক্যাটাগরির সিট আছে কিন্তু বলেন তো বাহাদুরপুরের গুরুস্থানের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির কি কবর আছে নাকি কবরের মধ্যে কোনো ক্যাটাগরি নাই কবরের মধ্যে কোনো ভাগ নাই ক্লাস নাই যত বড় কুটিপতি হোক না কেন আর রিক্সাওয়ালাই হোক না কেন সবার জন্য মাটির কবর ঠিক কিনা এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা কবরটা বড় সাংঘাতিক জায়গা খুব টাকা আপনার দেখা যায় রাতের বেলা ঘুমানোর সময় নরম বিছানায় বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আরাম করে আপনি ঘুমান কবরে কিন্তু এত পরিষ্কার নরম আরামের বিছানা পাবেন না আপনি যেই ঘন্না কেন যখন দুনিয়া থেকে চলে যাবেন এই ছেলে মেয়ে যাদেরকে আপনি এত কষ্ট করে বড় করেছেন আপনার আশেপাশের বন্ধু সবাই মিলে কিন্তু খাতিয়ায় বহন করে এমন কবরে নিয়ে যাবে যে কবরে নরম কোন বিছানা নাই এই কবরে এই যে শীতকাল চলে গেল এখন বসন্তকাল আসলো কবর খুললেই দেখবেন নিচ থেকে ডানে বামে সব দিক থেকে খালি পোকা মাকড় ওঠে আবার সামনে বর্ষাকাল আসতেছে বর্ষাকালে কবর খুললে নিচ থেকে কি উঠে আরো জোরে বলেন কি উঠেন পানি উঠে আবার বিভিন্ন ধরনের পোকা মাকড় ওঠে এই পানির মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শুইয়ে রেখে দিয়ে চলে আসবে একাকী আপনি হয়ে যাবেন ওই কবরটা বড় অন্ধকার সাথী নাই বাতি নাই সবাই আপনাকে ওই কবরে চলে আসবে মৃত্যু পেছন থেকে তারা করে ওই কবরে আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনি ওই মরনের কথা স্মরণ করে কবরকে ভয় করে কবরের আজাবকে ভয় করে এখনো অন্যায় থেকে ফিরছেন না মৃত্যু আর কবরের কথা যার আছে সে তো কখনো অন্যায় করতে পারে মৃত্যু এটাকে সাধারণ বিষয় মনে করেছেন আপনারা এই মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে ডায়াবেটিক্সের যন্ত্রণা মাথা ব্যথারে যন্ত্রণা পেটে ব্যথার যন্ত্রণা বিভিন্ন রোগবালাইয়ের যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু মরণের ব্যথা আপনি সহ্য করতে পারবেন সাকরাতুল মৌতা বড় ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণার ব্যাপারে নবীজির সাহাবীরা কি বলেছেন শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি কোন জীবন্ত ব্যক্তিকে কি করাত দিয়ে করে ফেলা হয় আমার বাবারা আমার ভাইরা কথাগুলো কান লাগায় শুনেন শদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি কোন জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে দি করে ফেলা হয় কিংবা যদি কোনো জীবন্ত মানুষকে ছুরি বা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয় অথবা কোনো জীবন্ত মানুষকে জনি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয় সে আর কি যন্ত্রণা অনুভব করবে মরণের সময়ে মানুষ তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে আল্লাহ এই মৃত্যু পেছন থেকে আপনাকে তারা করছে এখন আপনি অন্যায় অপকর্ম করেন আরাম খুঁড়ি ছাড়তে পারলেন না এই বরণের ভেতরে কত ভয়ানক যন্ত্রণা রয়েছে শুনেন নবীজির আরেক সাহাবি আনাস বিন মালিক কোনো জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে নিয়ে কেটে এক হাজার টুকরা করা হয় কয় টুকরা তিনি বলছেন জীবিত কোন মানুষকে ধরে যদি তরবারি দিয়ে করে ফেলা তরবারি দিয়ে যাকে যদি এক হাজার টুকরা করে ফেলা হয় সে আর কি যন্ত্রণা পাবে মরণের সময় মানুষের চাইতেও আরো বেশি যন্ত্রণা পাবে মুখটা কত ভয়ঙ্কর শোনেন নবী করিম সাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমার নবীর অবস্থা কেমন হয়েছিল শুনেন নবী করিম সাল্লামের অফাতের আগে আমার নবী বড় অসুস্থ হয়ে গেলেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুজন সাহাবির কাদের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নবমীতে গিয়েছেন মসজিদে নবমীতে গিয়ে না মা মামতি ইমামতি করেছেন জুমার দিনে খুদ্াও দিয়েছেন খুদ্া দিতে গিয়ে নবীজি বললেন আমার সাবিরা শোনান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে তিনি প্রাধান্য দিয়েছেন আল্লাহর নবীর এই ভাষণ শুনে কেউ কিছু বুঝতে না পারলেও নবীজির প্রিয় বন্ধু এবং প্রিয় সাহাবি জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ সাহাবি আবু বকর রাদি আল্লাহ নবীজির বক্তব্যের মর্মার্থ বুঝে কান্নাই তিনি ভেঙে পড়লেন অন্যান্য সাহাবিরা বললেন কি ব্যাপার আবু বকর নবীজির বক্তব্য শুনে আপনি কাঁদেন কেন আবু বকর রাদি আল্লাহ বললেন নবীজির বক্তব্য শুনে তোমরা কেউ কিছু না বুঝলেও আমি ঠিকই বুঝতে পেরেছি এই দুনিয়ার সমস্ত সম্পদ তো আল্লাহ নবীজিকেই দিতে চেয়েছিলেন নবীজি সব সম্পদকে ত্যাগ করে মাবুদের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন এর মানে হলো নবীজি খুব শিগগিরই আমাদেরকে ছেড়ে চলে যাবেন আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এটা বুঝতে পারলেন কান্নায় তিনি ভেঙে পড়লেন আল্লাহর নবী খুতবা শেষ করলেন নামাজ কমপ্লিট করে তিনি ঘরে চলে গেলেন সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করেছিলেন যেদিন সেইদিন মাগরিবের নামাজে নামাজ নবীজি ইমামতি করেছিলেন নামাজ শেষ করে নবীজি যখন তার হুজরা মোবারক ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল আল্লাহ নবী কখনো হুঁশ কখনো বেহুশ মাঝে মাঝে হুশ চলে যায় বেহুশ হয়ে যান এই রকম অবস্থার মধ্যে সারাজান হয়ে গেল আল্লাহ টুবি তখন ওই দিকে আজানের পরে মসজিদে নবীতে জামে কেরাম নামাজ আদায়ের জন্য নবীজের অপেক্ষা করছেন আর এই দিকে নবীজি বেহুশ অবস্থায় পড়ে আছেন আমার নবীর যখন হুশ ফিরল নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা গো এখন কোন সময় সময় সময়টা আমাকে বলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবীজি ওই ওগো আল্লাহর নবী এখন তো এশার সময় এশার নামাজের সময় কিছুক্ষণ আগে আযান হয়েছে সাহাবীরা আপনার জন্য মসজিদে নববীতে অপেক্ষা করছেন আল্লাহ নবী বললেন আয়েশা গো আমাকে একটু উঠাও নামাজে যাওয়ার জন্য আমি প্রস্তুত হতে চাই আম্মা আন্না জগ নবীজি নবীজিকে উঠাতে যাবেন আমার নবী আবারও তিনি বেগস হয়ে পড়ে গেল আবারও আমার নবী বেগস হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর্যক্ষণ নবীজির ঘুষ ফিরে আসলো নবীজি বললেন আয়সা গো এসার নামাজের সময় কি শেষ হয়ে গেল নাকি আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো এসার নামাজের সময় এখনো বাকি সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করছে নবীজি বললেন আয়সা গো তাহলে অজুর পানি নিয়ে আসো আমি ওযু করে নামাজে যাব আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা ওজুর পানি আনলেন আমার নবী ওযু করলেন ওযু করে তিনি যখন উঠে মসজিদের দিকে যাবেন আবারো তিনি बेहোশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন নবীজির ঘুষ আসলো নবীজি আবার বললেন আইসা এখন কোন সময় আম্মা জান আইসা রাদি আল্লাহ আনহা বললেন নবী গো এখনো এশার সময় সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর নবী যখনই নামাজের জন্য দাঁড়াতে যাবেন আবারও পড়ে যাচ্ছেন আমার নবী বুঝলেন নবীজি মসজিদে নববীতে ইমামতি করতে পারবেন না আল্লাহর নবী তখন বললেন জানিয়ে দাও আমার সাহাবী আবু বকর যেন আমার যায় নামাজে দাঁড়িয়ে যায় আমার সাহাবি আবু বকর বলো আজ আমার যায় না মাঝে দাঁড়িয়ে ইমামতি করার জন্য এবার সাহাবিরা নামাজ শুরু করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি দে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল এদিকে আল্লাহর নবী আবারো বেহুশ হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ শুরু হলো সেইদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির ভিতরে কান্নায় ভেঙে পড়ছেন আর তার পেছনে সাহাবীরাও কান্না করছেন কারণ সাহাবিরা বুঝতে পেরেছিলেন আল্লাহর নবীর যায় নামাজে মাঝে যেহেতু আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন তার মানে পেছনে নামাজ আদায় করা থেকে আমরা জীবনের জন্য মাহরুম হয়ে গেলাম এই জন্য আল্লাহ নবী সাহাবিরা কেঁদে কেঁদে দিশারা হয়ে যাচ্ছেন এরই মধ্যে নবীজির হোশ ফিরল নবীজি বললেন আয়েশা গো আমার সাহাবিরা কি নামাজ শুরু করেছে নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো সাহাবিরা আপনার অর্ডার পাওয়ার পরে নামাজ শুরু করেছে নবীজি খুশি হলেন খুশি হয়ে বললেন আয়েশা গো মসজিদে নববীর মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও নামাজ নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই মসজিদে নবীর দিকে জানালা যখন খুলে তা হলো নবীজি নামাজের দৃশ্য দেখে নবীজির চোখের কোণে পানি চলে আসলো আম্মা জানাই সারা দিয়ে আল্লাহ আনহা বললেন নবী গুপ নামাজের এই দৃশ্য দেখে আপনি কাঁদলেন কেন আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহাকে নবীজি তখন বললেন আয়েশা গো কিছু কিছু পানি দুঃখের নয় আনন্দের পানিও হয় এই যে নামাজের দৃশ্য দেখে আমার চোখের কোনো পানি আসলাম এটা কোনো দুঃখের পানি নয় এটা হলো আনন্দের পানি দুনিয়া থেকে যাওয়ার আগে আমি নিজের চোখে দেখলাম আমার সাহাবিরা কি সুন্দর করে জামাতে নামাজ আদায় করছে অব আয়েশা শুনো নামাজের সুন্দর পরিবেশ কায়েমের জন্য ময়দানে আমি নবী রক্ত দিয়েছি উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে মক্কার জিন্দগিতে আমি বড় নির্যাতিত হয়েছি আমার সাহাবীরা অনেকেই জমিরে তারা নির্যাতিত হয়েছে মদিনায় আসার পর অনেকে জীবন পান করেছে নামাজের এই দৃশ্য এমনি এমনি হয় থেকে যাওয়ার আগে নিজের চোখে নামাজের মনে আনন্দ লাগলো আমার কাছে মনে হলো এইভাবেই আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মতরা ঐক্যবদ্ধ হয়ে আজান হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে ওই উম্মতের শুভানন্দ বলে খালি হবে না ওই উম্মতের নামাজের খবর নাই খবর খালি ওয়াজে আইসে সুবান আল্লাহ আল্লাহ বুঝতেও হবে ওই রবির উম্মতের নামাজের খবর নাই ফজরের সময় ঘুমায় আছে না নাই আল্লাহ নবী সোমবার যেদিন দুনিয়া থেকে চলে যান সেদিন তার শরীর আর একটু খারাপ হয়ে গেল জ্বর আরো বেড়ে গেল আম্মা জানাই ইসরাদি আল্লাহ কেন নবীজি বললেন এই সব একটি পাত্রের মধ্যে পানি নিয়ে আসো আম্মা জানাই ইশারাদি আল্লাহ আনহা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলেন নবীজি তার হাত আত্মবারক ওই পাত্রের মধ্যে ডুবালেন তারপরে তারই শীক্ত ভেজাত তিনি তার দেশে অর্থাৎ কপালে এবং মুখমন্ডল মুছতে लागले আর আমার নবী বললেন আল্লাহুম্মা আ'ইন্নী আলা গমরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্নালিল মাউতি আল্লাহ নবী বললেন ওগো আল্লাহ মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে আর আমার উম্মতকে পানাহ দাও তাহলে নবী যদি বলেন মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে তাহলে বলেন তো আছে না নাই এই মৃত্যুর স্বাভাবিক স্বাভাবিকভাবে হয় তিন ধরনের কয় ধরনের আপনার ও শেষ পয়েন্ট সময় আপনারা দশ মিনিট টাকা যায় মনে বাবা বাবা। বাবাও হল টাকা যায় মনে মিনিট সপ্তম অরিচু বোনানি আপনার মরার টাইমে মৃত্যুর যন্ত্রণা স্বাভাবিকভাবে হয় তিন ধরনের হয় ধরনের কা আপনারা হ ধরনের এক নম্বর পাপি জাহান নামি হল সময় এক দোষা দুই নম্বর নেককার বান্দা হল যন্ত্রণায় যন্ত্রণা হয় আর এরার মৌতর দোষা আর লেখা আর তিন নাম্বার শহীদ মৃত্যু যন্ত্রণা হয় আর তাহলে মৃত্যু যন্ত্রণার ধরন কয়টা এক নম্বর পাপিষ্টদের অবস্থা দুই নম্বর নেককারদের অবস্থা তিন নম্বর শহীদদের অবস্থা এবার আসেন নেককার যারা গুনাহগার যারা সারা জীবন যারা গুনাহ করতে করতে গুনাহের পাহাড় বিশাল করে ফেলেছে যেই সকল লোকেরা আল্লাহর এই জমিনে বসবাস করে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করছে আজান হয় নামাজের খবর নাই সুদ খায় ঘুষ খায় হারাম করে জীবন যাপন করে সারাটা জীবন পাপের সাগরে ভাসিয়ে দিয়েছে পাপ করতে করতে পাপী অবস্থায় যখন পাপী অবস্থায় যখন কোন লোকের কাছে মৃত্যু চলে আসে মালাকুল মউত তখন জাহান্নামের একদল নিয়ে ওই পাপী লোকটার কাছে আগমন করেন পাপি লোকটার কাছে আগমন করার পরে মালাকুল মউত ওই লোকটাকে বলেন ইয়া আইয়ুহানফসুল খবীতা ওখরুজি ইলা সখতি মিন আল্লাহি ওয়া হে অপবিত্র আত্মা হে পাপী আত্মা আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার আত্মা বের হয়ে আসুক এই কথা বলা মাত্রই ফতফর রকাফি জাসাদি তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে লোকটাকে মৌতের সময় এমন কষ্ট দেওয়া হবে হাদিস শরীফে এসেছে ভেজা শরীর থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহার টেনে বের করলে মানুষের যেমন কষ্ট হয় তার চাইতে সে আরো কষ্ট পাবে জীবিত মানুষের চামড়াগুলোকে যেমন উল্টো দিক থেকে ছিলে ফেললে কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট পাবে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বর্ণনা এসেছে কেউ কেউ বলেছে এমন যন্ত্রণা সে পাবে মনে হবে যেন পাহাড় দিয়ে তাকে চেপে ধরে রাখা হয়েছে এই রকম কষ্ট দিয়ে দিয়ে তার যান বের করা শুরু হবে মালাকুল মৌ তার পায়ের কাছে গিয়ে চাপ মারবে রুহ তখন গিয়ে চামড়ার নিচে লুকাবে মালাকুল মত যখন চামড়ার নিচে চাপ দিবে রুহ তখন গিয়ে লোমের নিচে লুকাবে সেখানে মালাকুল মত কি চাপ মারবে লোকটার দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে দেখবেন কিছু কিছু মানুষ যখন মারা যায় মুখ দিয়ে ফেনা বের হয় কি কি সাংঘাতিক রকম করে তাকিয়ে থাকে চোখগুলো মোটা হয়ে যায় গোটা শরীরের টান টান একটা ভাব শুরু হয়ে যায় তিন চারজন মানুষ মিলেও তাকে ধরে রাখতে পারে না ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় মৌতে তো সহজ বিষয় নয় পাপিদের যান যখন কবজ করা হবে মারাকলৌ তাকে কষ্ট দিয়ে দিয়ে তার হটা বের করবেন এমন কষ্ট যেই কষ্টের কথা দুনিয়ার মানুষ যেই কষ্ট অনুধাবন করা দূরের কথা যেই কষ্টের কথা মানুষ জীবনে চিন্তাও করতে পারে নাই এ যুবক তরুণ ভাইয়েরা কেমন আমার ছাড়ো কেমনে তোমরা ফোন একটা হাতে নিয়ে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও কেমনে তথ্য প্রযুক্তির অপব্যবহার করো কিভাবে যৌবন নষ্ট করো কিভাবে সুদ খায় মানুষ ঘুষ খায় মানুষ কিভাবে হারাম জীবন জীবনযাপন করে মরণ আপনার মৃত্যুর কথা কি মাথায় আসে না চিন্তা আসেনা মৌতের সময় এই রকম করে ভয়ঙ্কর আজাব দিয়ে দিয়ে রোহটা যখন বের করা হবে রোহটা যখন গোলার কাছে চলে আসবে লোকটা বুঝতে পারবে আজ আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যখন চলে এসেছে বুঝতে পারবে দেখবেন মৌতের সময় অনেক মানুষ হাত পায়ের গুছা ছেড়ে দেয় হাত পা ছেড়ে দেয় এইরকম আপনারা দেখছেন কিনা আমি অনেক মানুষের মৃত্যু সরাসরি দেখেছি হাত পায়ের গুছা ছেড়ে দেয় আল্লাহ তালা কোরআনে বলেছেন

তখন সেও নিজে নিজে প্রস্তুত হয়ে যায় মালা যখন রোহটা কবচ করে ফেলে তারপর ওই জাহান নামের ফেরেস তারা নাম থেকে আর দুর্গন্ধযুক্ত কাফনের কাপড়ের ভেতরে ওই লুকটার রুহটাকে একেবারে মরিয়ে ফেলে লোকটার রোহকে মরিয়ে ফেলার পর যখন জাহান নামের ফেরেসারা লোকটার রোহ নিয়ে আকাশের পরে অনুমতি দরজা জন্য কিন্তু অপবিত্র এই আত্মা থেকে এমন হয় ফেরেস্তারা তখন বলে কোন অপবিত্র লোকটার আত্মা নিয়ে এসেছ তখন জাহান নামের ফেরেস্তারা পরিচয় করিয়ে দেয় ওই তো জুরি এলাকার ওই গ্রামের লোকটার আত্মা ফেরেস্তারা যখন বলে আসমানের ফেরেস্তারা তখন বলে এই অপবিত্র পাপি লোকটার

পাপিদের রুহ সংরক্ষণ করার জায়গা পাপি বান্দাদের মৌতের সময় এমন অবস্থা হবে পক্ষান্তরে যখন কোনো নেককার মানুষের মৃত্যুর সময় চলে আসে নেককারদের মৃত্যুর অবস্থা হয় অন্যরকম মালাকুল মৌত জান্নাত থেকে একদল ফেরেস্তা আগমন করেন জান্নাত থেকে একদল ফেরেস্তা আগমন করে ওই নেককার লোকের রোহের ওই নেককার লোকটার কাছে এসে প্রথমেই সালাম দেয় বলে আসসালামু আলাইকুম বলেন তো পাপীকে কি মালাকুল মৌত এসে সালাম দেয় নাকি কিন্তু নেককার বান্দাকে এসে প্রথমে মালাকুল মৌত সম্মান করে সালাম দেয় আল্লাহ কোরআনুল নাহালের

আল্লাহর বান্দা তোমাকে সালাম দিচ্ছি তোমার জন্য সুসংবাদ চিরদিনের জন্য জান্নাতে ঢুকবা এই প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার সুসংবাদ না আল্লাহ এরপরে মানে বলবো লোকটাকে বলে ইয়া আইয়া তুহান্না সত্য ইবা এ পবিত্র আত্মা করু ইলা মাখ ফের মেলা দেওয়ার আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলে লোকটার জান কবজ করা শুরু হবে লোকটার জান যখন কবজ করা হবে এমন সহজ কায়দায় এমন সহজ কায়দায় তার যান কবজ করা হবে দেখবেন বাচ্চাদের যখন ক্ষুধা পায় মায়েরা তখন বাচ্চাদেরকে বুকে নেয় বুকে নিয়ে কুলে নিয়ে যখন দুধ পান করায় দুধের বাচ্চারা কান্না বন্ধ করে দিয়ে দুধ পান করে করে আরাম করে যেমন ঘুমিয়ে যায় মালাকুল মত নেকর বান্দাদের সামনে যখন জান্নাতের নয়ন আবিরাম দৃশ্য তুলে ধরবেন জান্নাতিরাও জান্নাতের নয়ন আবিরাম দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমায়া যাবে আল্লাহ এই ধরনের মৃত্যু আমাদেরকে নসিব করে দিও বলে না আমেন তখন বলবেন الله تعالى أن يقول إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى بلتن نشتر আল্লাহ আমাদের রবকে নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব আর ওই রবের পথে যারা অবিচল থাকে ফেরেশ তারা তাদের মন্ত্রের সময় এসে বলে আল্লাহ তাহা তাহজানু আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোনো টেনশন নাই চিন্তা নাই ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তোমাদন যে জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো সুবহানাল্লাহ লোকটার রোহ যখন কবচ করে ফেলা হবে জান্নাতি ফেরেশতারা লোকটার পবিত্র রোহকে জান্নাতি কাফনের কাপনে মুড়িয়ে আসমানের দিকে রওনা যখন করবে পবিত্র লোকটার নেককার লোকটার আত্মা থেকে মেশকের সুগন্ধের চাইতে আরও দামি সুগন্ধ বের হবে ফেরেশতারা আসমান থেকে বলবে কোন পবিত্র বান্দার রোহ আজ নিয়ে আসা হচ্ছে এত সুগন্ধি কেন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে বলবেন জুরি এলাকার ওই বাহাদুরপুর গ্রামের ওই লোক লোকটা বড় আল্লাহওয়ালা ছিল নামাজে ছিল আজান হলেই নামাজে দৌড়াইত শেষ রাতে আরামের ঘুম আরাম করে দিয়ে তাহার যুদের নামাজ আদায় করত মা বাবার খেদমত করত হারাম বাদ দিয়ে হালাল পন্থায় জীবনযাপন করত লোকটা বড় দিনদার ছিল ফেরেস্তরা আহলান সাহালান পরে আসমানের দরজা খুলে দিবে আসমানের দরজা খুলে দিয়ে আস্তে আস্তে করে সাত আসমানের উপরে এল্লিন নামক জায়গায় ওই নেককার লোকদের রুহকে সংরক্ষণ করা হবে লিন হচ্ছে নেককার লোকদের রুহকে সংরক্ষণ করার জায়গা সেখানে তাদের রুহ রাখার সময় বলা হবে ইয়া আহ আইয়া তুহান্না সুলমু তুমা ইন্ন তুর্জ্য আই ইলা র মিকি র দৈয়া তইয়া ফদুখুনি ফিরিয়াই বা বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ফিরে আসো আল্লাহর জান্নাতে ঢুকে আল্লাহর নেককার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও সুবহান আল্লাহ পড়ে আল্লাহ এই সকল নেককারদের এই সকল নেককারদের কাতারে আমাদের সবাইকে সামিল করে নাও আরো আস্তে কুকা আমি ঘুমাচ্ছে নাকি দেয়া আরো এক পয়েন্ট তো বাকি মৃত্যুর যন্ত্রণা খুঁজলাম ভয় ধরানো পাপিদের অবস্থা বললাম দুই নম্বর নেককারদের অবস্থা বললাম তিন নম্বর হলো শহীদ শহীদ যারা শ্রেষ্ঠ মৌতের অধিকারী হলো তারা মৌতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মৌত হলো শাহাদাতের মৌত শাহাদাতের মৌত পারা শাহাদাতের মৌ পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ আল্লাহ সবাইকে শাহাদাতের দেন না যাকে আল্লাহ তালা সব চাইতে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ তালা সব চাইতে বেশি পছন্দ করেন আল্লাহ তালা তাকেই শহীদ হিসাবে কবুল করেন কারণ শাহাদাতের মৃত্যু হলো এমন শ্রেষ্ঠ মৃত্যু যে কোনোভাবেই আপনি মারা যান মরার পরে আপনার জন্য হিসাব আছে বিচার আছে হিসাব ছাড়া বিচার ছাড়া আপনি কিন্তু পার পাবেন না কিন্তু শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এম দিন আল্লাহ তালা শহীদদের কাছ থেকে কোনো হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন শহীদ মৃত্যু হলো এমন মৃত্যু এটা হচ্ছে একটা ব্রিজ বা একটা সাকর মতো এই পারে দুনিয়া আর শহীদ হয়ে দুনিয়া থেকে যখন শহীদ চলে যায় সাথে সাথে আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যায় শহীদরা যখন দুনিয়া থেকে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিনের পথে চলার জন্য দিনে দাওয়াত দেওয়ার কারণে দিনের পথে সংগ্রাম করার কারণে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় মাঝে মাঝে নৃশংসভাবে অনেককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় অনেক সাহাবিরাত যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কারো কারো দুই হাত কেটে ফেলা হয়েছে কারো কারো শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে হামজার আদি আল্লাহ শাহাদাতের সময়ে তার তার সময়ে তার বুকটা চিরে কলে যেটা পর্যন্ত বের করা হয়েছে আপনারা মনে করছেন হয়তো শহীদরা যখন মারা যায় খুব যন্ত্রণা কষ্ট পেয়ে মারা যায় আর নবীজি বলেছেন না এটা তোমাদের ভুল ধারণা একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায় হাতের মধ্যে চিমটি কাটলে যেমন সামান্য ব্যথা লাগে একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায় সে মৌতের সময় এক চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে সবার শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু এই জন্য নবীজি নিজেই বলতেন আমার মনটা চায় আমি জিহাদ করে শহীদ হই আবার আমি জীবন ফিরে পাই আবার আমি শহীদ হই আমার মনটা চায় আবার আমি জীবন পাই আবার আমি শহীদ হয়ে যাই আল্লাহ নবীর সাহাবেরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন অমর রাদি আল্লাহ হাত তুললেই দোয়া করতেন আল্লাহ শাহাদিফি বলে দিন রসুনি অগো আল্লাহ তোমার এই বাক্তার মৃত্যু বান্দার পবিত্র দিও আর সময় এই শাহাদাতের মত নসিব করে দিও এই মৃত্যুর এই শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই আরেকটু জোরে বলে না নাই শাহাদাতের তামান্য যদি আপনার দিলে থাকে আর আপনি যদি শহীদ না হন নবীজি বলেছেন মানসা সা আল্লাহু শাহাদাত ইবিসুকিন বল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ইম্মা তাআলা ফিরাশি নবীজি বলেছেন কারো দিলের মধ্যে যদি শাহাদাতের तमन्ना থাকে লোকটা শহীদ না হয়ে যদি বিছানায় পড়েও মারা যায় অন্তরে শাহাদাতের तमन्ना থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর মর্যাদা দান করে দিবেন morte হবে jakhon সহিদী মরণ দিও আমাকে মোরতেই হবে যখন শহীদী মরণ দিও আমাকে জানি শুধুই জীবন সে মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদ দিওয়ামা বলে নাও এই মৃত্যু যন্ত্রণা আমাদের কাছে আসবে নবীজিকে জিজ্ঞেস করা হলো শেষ কথা বলছি নবীজিকে জিজ্ঞেস করা হলো মান আখইয়া সুন্নাস ও আহজামুন সাহাবীরা বললেন নবী গো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে সেই প্রশ্ন আমি যদি আপনারা লেখুন আমি যদি কই কেক আছেন সবচেয়ে বুদ্ধিমান কে আপনারা কইবা হুজুর কম বয়সে যে মাল কামাই দিছে হেও বুদ্ধিমান ঠিক না নেই চিন্তা করুন আল্লাহ নবী জিকেলা সহাবিও হল খ হে সবচেয়ে বেশি বুদ্ধিমান না আল্লাহর নবীনে সহাবি হলে জিকেইলা যে নবী হে বুদ্ধিমান বেশি চালাক বেশি নবীজীর জবাব শহ নবীজী কৈলা উলামে কিরা বেখানস আল্লাহ নবী কিদা কইলা আট ফের হুম জিকরাল লেল মাউথ ও আট ফের হুম ইস্তে আদার লাল লেল মাউথের কব্লাল মামাঠ নবীজি বললেন সেই সব চাইতে আর বুদ্ধিমান যে দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর কথা বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে সে সবচেয়ে যে মৌতর কথা মনে করা মরার ফরে মরার ফরের জীবনটা সফল বানাইবার লাগে এই দুনিয়ার তেকটা বালা কাম করে এক কাম করে কিতা কদিন থাকবা দেন আমার দাদার বাফন নামও আমি জানি না এখানে হইলাম আমি কথা আমার দাদার বাপ দুনিয়ায় দাসলা একশো ষাট সত্তর বা দুইশো বছর আগে দুইশো বছরের ব্যবধানে আমি যদি আমার দাদার বাফর নাম না জানি আমরা ভুয়া ভরি না তিন সাহেরার নাম জানি কই থেকে শুধু তাই নয় দেখো কা আমি তো চিটাগাং থাকি ফ্যামিলি সহ কিন্তু আমার গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জ সিলেট কোম্পানিগঞ্জ আছে আমার বাপসা সার আমলো বানাইল বিল্ডিং এখন আপনার আছে এই বাড়ির আমার দাদা আসলা এরপরে আমার বাপ চাষা সব আসলা এখন আমার বাপ চাষা কেউ কিন্তু নাই সবাই মারা গেছেন আল্লাহ সবরে মাফ করি ধোকা এখন আমরা তারার জেনারেশন ছেলে এখন আমরা আবার বিয়া শাদি হইরা কাচ্চা কাচ্চা আছে আবার আমরা বাইয়ান কিছু এরা আবার তারা ফুয়াফুরিন বিয়া দিয়া নাতি নসা মানে আমরা এখন নানা হলোর খাতারও গেছি আচ্ছা এখন দেখো কা আছে এক দুই সাফা খা বয়স আবার বেশি নাই আচ্ছা যাই হোক আমার দাদা যে বাড়িতে থাকলা বাপ চাচা এখন আমরা ও বাড়িতে আমরা ছেলে এখন নাতি নাসা আরাম হইছে নাতি নসার ফুফুরিন হয়তো ই বাড়ি দাইবা যদি ই বাড়ির সাথে ঠাটাউটা না পড়ে মানে বাড়ি কেন যদি টিকে এখন দেখো গেছেন আজ থেকে 30 40 বছর আগে ই বাড়ি থামায়া ও যে আমার দাদা আমার দাদা আসলে ই বাড়িতে হেরাকও গেছেন আমার দাদার নাম আর জানবনি তারা খেদে উদাহরণ দিলাম এই দুনিয়ায় বিল্ডিং এখানে বানাই ভাল লাগে সুদ গুস খাইয়া জীবন দিয়ে তামা তামা বানাইলে হালাল হারাম কোনটাও বিবেচনা কররা না এই বাড়ির তো আপনার তাও নাই আপনার বাদে এই বাড়ির যারা তাক বাইরা আপনার নামও মনে রাখত না খাল লাগে কিতা কররা। আর কিলা বুঝাইলে আপনি বুঝবারে ভাই আমারে হোক আর কিলা বুঝাইলে আপনি বুঝবা এর বাদেও যদি না বুঝেন আপনার অন্তর জঙ্গাল লাগিয়েছে বিম সাবন্দি গোসাই হল আবৈত না। আর কেরা বুঝাইতাম আপনার নামও মানুষের মনে রাখতো আপনার বানাইল বাড়ি আমি তো দেখছি আপনার এলাকা যে সুন্দর সুন্দর বাড়ি ডুপ্লেক্স বাড়ি মালদার পার্টি তো এই এলাকার বেশি সুন্দর সুন্দর বাড়ি আমি দেখছি এলাকা এই আপনার আর কুলাউরা জুরি মৌলি আলহামদুলিল্লাহ আপনার মন মনে সুন্দর আসল এলাকাও এলাকি সুন্দর নিশ্চয়ই আপনারা রুচিশীল মানুষ আলহামদুলিল্লাহ তো এই যে এত সুন্দর বাড়ি বানাইলা সেদিন এক বাড়ির আপনার আর অঞ্চলে এক বাড়ি থামাইছি বাড়ি খুব সুন্দর বানাইছো এই বাড়ি যে বানাইছ নিশ্চয়ই বাড়িটা বানাইতে তার বছর সময় লাগছে এখন কিছু বাস্তবিক উদাহরণ দেওয়া যায় একটা বাড়ি দরুকা একজন মানুষ আপনার কষ্ট নেই সামান্য সময় দরুকা একজন মানুষের হায়াত যদি ষাট বছর থাকে ধরলাম তার হায়াত যদি ষাট বছর থাকে একটা বাড়ি তো এক দুই দিন হয় না এ বিদেশ বাদেশ যায় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে বাড়ি কেন বানাইতে বানাইতে হয়তো তার তিরিশ বছর কাম আরম্ভ করে জাগা লয় মাটি ফেলায় মালসা মানা আনে খাম শুরু করে টাইলস লাগাইয়া শেষ করতে করতে রং লাগাইতে লাগাইতে পঞ্চাশ বছর হয়ে গেছে ঠিক না নেই বাকি চল্লিশ বছর রইল আচ্ছা চল্লিশ বছরে যদি বাড়ি কমপ্লিট হয়ে যায় ষাট বছর আয়াত হয় তাক বা ক বছর আয়াত পঞ্চাশ বছরও বানাইলে তাক বা আর কিছু বাড়িওয়ালা দেখি বাড়ি বানাইয়া রং করা বাকি রয়েছে এর আগে মরে গেছে বাড়ি তো আর উঠতে পারছে মাথাও গাইলা আছে নেই আছে আছে নেই বাইরে মাত্র আট দশ বছর তাকবার লাগে এত কালারিং কইরা বানি বানাই রা দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে আখের এত জীবন শুরু হইলে শেষ আর আছে চল্লিশ পঞ্চাশ ষাট বছরের লাগে আপনি এত সুন্দর করে ডিজাইন করে বানি বানাই আর কবর তো ভয়ানক জায়গা সাপ বিচ্ছু ভয়ঙ্কর পোকা মাক আমল নিয়া না গেলে জাহান নামর গড়তো আল্লাহ নবী কইছেন যে আল কবরু এই খবরটা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্না জান্নাতের বাগান

ঠিক তেমনি নামাজ ডেইলি সাইরা দিয়া নিজের ইমানদার দাবি কর সম্পূর্ণ অযৌক্তিক কথা কিপ ইন ইউর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ নামাজ জান্নাতের চাবি নামাজ সফলতার চাবি নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ফাঁস অক্ত নামাজ নান ঠিক করুকা বিল্ডিং তো বহুত বানাইলা অনেকে আমেরিকা ইংল্যান্ডও আসে সেকেন্ড হোম বানাই আসে ব্রিটিশ নাগরিক হয়ে গেছে ব্রিটেনের নাগরিক কবর নাগরিক যে কতদিন বাদই বা কান কিতা মাথাত আছে নি নামাজ ঠিক করুকা মা বোন হলরে কইরাম ফর্দা করি চলোকা ইতা পাই দেখলাম বিয়ার সেন্টারের অভাব নাই হায় রে হায় বিয়াত যাওয়ার সময় যে লিপস্টিক আস্কার আমাস্কারা লাগাইয়া বেটিন বার হয় বেটিন তো আপনার ঘরের বেটিন উত্তর এটা ফর্দা করার দরকার আছে না আল্লাহকে ভয় করুন কয় দিনের দুনিয়া চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাৰীওয়ালা নাই রে বারী নাই রে দুনিয়াতে বাৰীওয়ালা নাই রে বাৰী নাই রে দুনিয়াতে ক্ষমতা ভাইয়া ধৰা মাইণ্ড চলুতে জুলুম ফুটাৰ বেছি ফোঁটাৰ দেখাই না হনু কেবল তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুনি ভাবনী হাওয়ায়রা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুনি ভাবনী হাওয়ায়রা তুমি যে রঙিন টান দিলে মালি সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়তে বাড়ি নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় সরি কি হবে তোমার প্রতিবেশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় সরি কি হবে তোমার প্রতিবেশি সজনেরা নিয়ে যাবে

তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না আসল বাড়ি কবর আসুন ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার জীবনটাকে আল্লাহর দিনের পথে পরিচালনা করি আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করে